এবারের ভয়াবহ বন্যায় রাতাবাড়ির বিভিন্ন স্থানে কেবল ঘরবাড়ি নয় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক মৎস্য ব্যবসায়ীও। তাদের একমাত্র আয়ের উৎস মীন ব্যবসা। প্রতিটি পরিবারের রয়েছে একাধিক ফিশারি, যার মধ্যে মাছের চাষ করে বাজারজাত করেন তারা। প্রতিটি পরিবারে ন্যূনতম লক্ষ টাকা থেকে কোটি টাকার মাছের চাষ রয়েছে। অনেকে ঋণ করেও নিজ নিজ ফিশারিতে মাছ অবমুক্ত করেন, যত্ন সহকারে নেট দিয়ে আগলে রাখেন এসব মাছ। কিন্তু ভয়াবহ বন্যায় কারোর ফিশারির বাঁধ ভেঙেছে, আবার কারো পাড় ডুবে বেরিয়ে গেছে সব মাছ, যার ফলে মৎস্য চাষীদের বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে অনেকেই দেখছেন চোখে সর্ষে ফুল। রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের অনুরোধে সাড়া দিয়ে গত 1 জুলাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সনবিল কালীবাড়িতে এসে বন্যার তাণ্ডব প্রত্যক্ষ করেন। ক্ষতিগ্রস্তরা যাতে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য তদন্তক্রমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য বিধায়ক বিজয় মালাকার ও মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়াকে নির্দেশ দেন। ইতিমধ্যে তাদের নির্দেশে ঘরবাড়ির তদন্ত সম্পন্ন করে ক্ষতিগ্রস্তদের নাম নথিভুক্ত করে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হওয়া ফিশারিসমূহের ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে মাঠে নেমেছেন অন্য তদন্তকারী দল, যাদের মধ্যে অনুসূচিত জনজাতির রামকৃষ্ণনগর মণ্ডল সভাপতি সুরমণি সরকার, অনন্তকুমার দাস, বিমল সরকার প্রমুখ, জগন্নাথ দাস, চরিত্র দাস, পবিত্র দাস, প্রহ্লাদ দাস প্রমুখের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত ফিশারিসমূহের অবস্থা দর্শন করে নাম নথিভুক্ত করেন। হিতাধিকারীদের ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড ও মোবাইল নম্বরও সংগ্রহ করেন। হতাশ হওয়ার কিছু নেই, ক্ষতিগ্রস্তরা সকলেই আর্থিক সাহায্য পাবেন বলে প্রতিনিধিরা সকলকে আশ্বস্ত করেন। স্থানীয়রা অসমের মুখ্যমন্ত্রী ও রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের ভূয়সী প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাতাবাড়ি থেকে রশিদ আহমদের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আমি রামকৃষ্ণনগর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির অনুসূচিত জনজাতি মোর্চার সভাপতি। বলুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে এই গ্রামে সনবিলের এই ভয়ঙ্কর বন্যার কবলে তুলে যাওয়া ফিশারিগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণে ভারপ্রাপ্ত আধিকারিক দিয়ে পাঠিয়েছে। তো আপনার কেমন লাগছে বা কী নজরে দেখছেন? খুবই ভালো লাগছে। আজকে অতি আনন্দের ব্যাপার, ভারতবর্ষ স্বাধীন হয়েছে প্রায় 75 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের সনবিলে কোনো মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত আসেন নাই। কিন্তু এই প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় গত 29 তারিখ এসে তিনি নিজে এসে দেখে গিয়েছেন। কয়েকটি গ্রামেও উনি গিয়েছেন, জলের মধ্যে হেঁটে হেঁটে উনি গিয়েছেন। এবং আমাদের রাতাবাড়ির বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয়, ওনার তো ওনার ব্যাপারে কী বলবো, উনি নিজে কখনো হাঁটু জলে, কখনো বুক জলে, কখনো কোমর জলে নেমে উনি রিলিফ দিয়েছেন। আমি ওনাদের সঙ্গে কয়েকটি জায়গায় ছিলাম, উনি যেভাবে আমরার জন্য করে যাচ্ছেন এটা ভাষায় প্রকাশ করার মতন নয়। আজকে আমাদের এই অঞ্চলে বেশিরভাগ মানুষই ফিশারির রূপে এবং মাছের রূপে নির্ভরশীল। এমন কোনো ঘর নেই, এমন কোনো ব্যক্তি নেই যে তার ফিশারি নেই এবং তার ক্ষয়ক্ষতি হয় নাই। প্রত্যেকের একদম 1 লক্ষ থেকে শুরু করে 25-30 লক্ষ-50 লক্ষ টাকার মাছ এই ফিশারিতে আছে। কিন্তু এই বছর যেভাবে বন্যায় সব ভেসে নিয়ে গেছে, অন্ততপক্ষে 15-20 বছর পিছনে টেলে নিয়ে গেছে ওনাদেরকে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন যে এই ফিশারিগুলা যাতে সুন্দর করে এইগুলো ডকুমেন্টস দিয়ে বা উনি তদন্তকারী টিম পাঠিয়ে দিবেন। সত্যিই আজকে তদন্তকারী টিম এসেছেন, আমরা বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছি এবং ফিশারিগুলা দেখছি, দেখে ওনারা নথিভুক্ত করে নিয়েছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিজয় মালাকার মহাশয় উনি আশ্বাস দিয়েছেন আমি 100% নির্ভরশীল যে আমরা একটা কিছু পাবো এবং সবই একটা সহযোগিতা পাবে। তাই আমি আমাদের আসামের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাতাবাড়ির MLA শ্রী বিজয় মালাকার মহাশয়কে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? অনন্তকুমার দাস। বলুন, আপনার মুখ্যমন্ত্রী মহোদয়ের এই পদক্ষেপের ব্যাপারে আপনার কিছু বলার আছে? উনি যেভাবে আজকে একটা তদন্তকারী দল পাঠিয়েছে সনবিলে মৎস্যজীবীদের ক্ষয়ক্ষতির পরিমাণ
দত্ত তুলে ধরার জন্য? আমার খুব আনন্দ হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনেক ডিপার্টমেন্ট থেকে সার্ভে করার জন্য পাঠিয়েছে বিজেপির ওয়ার্ড। আজকের যে টিমটা এসেছে এটা কি জন্য আসছে? এটা ফিশারি ডুবিয়ে নিয়েছে, ফিশারি ডেভেলপমেন্ট অফিস থেকে ওনাদেরকে সার্ভে করার জন্য পাঠিয়ে দিয়েছে। আপনারা আশাবাদী যে অতি সত্বর আপনারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটা সাহায্য পাবেন বা আবার এই শোনবিলবাসী ছন্দে ফিরতে পারবে, এটাই তো আশাবাদী? আমরা 100% আশাবাদী যে আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আছেন এবং আমরা রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার আছেন, আমরা 100% আশাবাদী যে আমরা একটা কিছু পাব। আপনার নাম? আমার নাম জগন্নাথ দাস। কি কাজ করেন? কাজ তো আমরা ফিশারি মাসুস ফালাই ফিশারি ব্যবসা করি। ফিশারির বর্তমান অবস্থা কি? বর্তমান অবস্থা আর কি তা কইতাম আমরা, বর্তমান অবস্থা আমরা যে দুর্ভোগের মধ্যে আসি, বা যে ফ্লাড আইছে আমরা লাগে খালাইছে একটা মহাকাল, ফিশারির মধ্যে মাছ কাছ রেন দায়ের করি আসি রে ফালাইছি, তা এখন এত সব বাসায় নিচে গেল জলে, মানে আমরা কি তা করতাম? আজকে তদন্তকারী টিম আপনার গ্রামে এসেছে মুখ্যমন্ত্রী স্যারের নির্দেশে বিজয় মালাকারের প্রচেষ্টায়, তো আপনারা কি আশা করছেন? আমরা আশা তো এটাই করি যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বা আমরা এমএলএ আছে বিজয় মালাকার তাইনের কাছে আমরা এটাই অনুরোধ জানাই যেন তাই না, দেখে সেটা আপনারা পাঠাইছে আপনারা দেখে যায় না আমরা যে বিচারগুলো গেছে দেখে সেটা তাইনের কাছে একটা সাহায্য যেন পাই আর কি। আপনারা বিজয় মালাকার স্যারকে কীভাবে দেখছেন? উনি কি আপনাদের সাহায্য করেছেন বা খোঁজখবর নিয়েছেন? হ্যাঁ নিয়েছে, টাইম তো অনেকবার আমরা জলের মধ্যে দেখছি আইসে আইসে দেখাশোনা করছে, হাফ প্যান্ট লাগাই আইসে দেখে গেছে জলের মধ্যে অনেক সময় আইসে আমরা সাহায্য করছে রেশন টেশন দিয়ে। এখানে যারা আছেন সবাই কি মৎস্যজীবী? হ্যাঁ সবাই মৎস্যজীবী। আপনার নাম? আমার পবিত্র। আপনি কি কাজ করেন? মাঝে মাঝে মাছ বেশি আর ফিশারি চাষ করি। আপনার ফিশারিও তো লিয়ে গেছে? কেমন টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? আচ্ছা আপনার কত কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? প্রায় 2 লক্ষ টাকার মতো হইব। আপনার নাম? আমার নাম পবিত্র দাস। আপনারও ফিশারির ব্যবসা করেন? তো আপনার কেমন টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? 25 লাখের মতো। 25 লক্ষ? এ ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় এবং আমার প্রাণ প্রিয় বিধায়কের কাছে কোনো দাবি রাখছেন? আমরা তো এই আশা দাবি রাখছি যে আমরা একটা গতি হইব। আপনার নাম? প্রহ্লাদ দাস। আপনারও ফিশারির ক্ষয়ক্ষতি হয়েছে? ওই আমারও বেজানো ক্ষতি হয়েছে, আমার তো নেট বাস তুফানে সব পালাই দিছে জলে, আইসে প্রথমে যে টেলা মারছে জলে এক ধাক্কায় ফিশারির সাফে ফেলাইছে বাস নেট উঠ, মাছ আসলো প্রচুর, আমি তো মাছ মারছি না, আমার প্রায় 2-2.5 লাখ টাকার মতো মাছ ফেলাইলে আসলো, এই মাছ তো আর মারছি না প্রায় 1 বছর পরে, ওই মাছ রয়েছে নাই করিয়া 4-5 লাখ টাকার মাছ হয়েছে, সব জলে ভেসে গিয়েছে একদম সব শেষ এখনো।